Assalamualaikum guys, welcome back with a brand new episode. Guys, আজকের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। YouTube এ কখন ভিডিও আপলোড করলে আপনার ভিউ তুলনামূলকভাবে আর্থিক আয় বাড়তে পারে? তো এই প্রশ্ন জানা আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই জানা উচিত। কারণ আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা এই টাইম মেইনটেইন না করার কারণে কিন্তু আমাদের চ্যানেলে অধিকাংশ সময় ভিউ আসে না। তো গাইস, আজকে ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কখন আপনার ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওতে ভিউ আসতে পারে। তো গাইস, আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিডিওটা একদমই স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনার যে মূলবার কথাগুলো বলেছে ওগুলো আপনারা মিস করে নিতে পারেন। তো গাইস, চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। কিন্তু মূল ভিডিওটা শুরু করার আগে আমি একটা রিকোয়েস্ট করি, সেটা হলো আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে থাকে বেল আইকন অনটা দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা এরকম আপনাদের যে অডিয়েন্স রয়েছে ওরা কোন সময় ভিডিও দেখে সেটা দেখে নেবেন। ধরুন আপনি সন্ধ্যা 7টায় একটা ভিডিও আপলোড করলেন, আপনার চেষ্টা করবেন সন্ধ্যা 7টায় প্রতিদিন ভিডিও আপলোড করতে। কারণ কারো যদি আপনার ভিডিও ভালো লেগে যায় তাহলে কিন্তু ওই সন্ধ্যা 7টায় সে অপেক্ষা করতে থাকবে। এবং অপেক্ষা করে যদি আপনি যদি ওই ভিডিওটা পাবলিশ করেন তাহলে ওর কাছে যদি নোটিফিকেশান যায় তাহলে কিন্তু ওই ভিডিওটা সে ক্লিক করবে এবং ওই ভিডিওটা দেখবে। তাহলে কিন্তু আপনার ভিউ আর থেকে অনেক বাড়বে। তাই আপনার চেষ্টা করবেন যখন ভিডিও দিবেন তখনই প্রতিদিন দেওয়ার। আমি রেকমেন্ড করবো আপনার 6টা বা 7টা এরকম দিকে ভিডিও আপলোড করতে। কারণ ওই রকম ওই সময় মানুষ অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আপনাদের ওই ভিডিওগুলো ওখান থেকে ভিউ আসবে। আর আপনার চেষ্টা করবেন 2 দিন বা 1 দিন পর ভিডিও দিতে। আমাদের যাদের ব্লগ চ্যানেল আছে আমরা কিন্তু 1 সপ্তাহ পর ভিডিও দিই, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর যাদের ব্লগ ছাড়া অন্য চ্যানেল আছে আপনারা চেষ্টা করবেন 2 দিন বা 1 দিন পর পর ভিডিও দিতে, এতে কিন্তু আপনাদের ভিউয়ার প্রতিদিন আপনার ভিডিওটা দেখার জন্য অ্যাক্টিভ থাকবে। আমরা অনেকেই অনেক ইউটিউব চ্যানেলকে পছন্দ করি এবং ওই ইউটিউব চ্যানেল কখন ভিডিও আপলোড করে এই অপেক্ষায় কিন্তু আমরা বসে থাকি। যদি ওই 1 সপ্তাহ পর ভিডিও আপলোড করে তাহলে ওই অপেক্ষায় কিন্তু আমরা বসে থাকি এবং সে কখন ভিডিও আপলোড করবে এবং কখন ভিডিওটা দেখবে এতে কিন্তু আমরা অনেকক্ষণ আগ্রহী হয়ে বসে থাকি। আর যখনই ভিডিও আপলোড করবে তখন কিন্তু আমরা ওই ভিডিওটা দেখে নিই। তা আপনার চেষ্টা করবেন প্রতিদিন একই টাইমে বা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করতে, এতে কিন্তু আপনার ভিউয়ার্স বুঝে যাবে আপনি কোন সময় কোন নির্দিষ্ট সময় আপনার ভিডিওটা আপলোড করেন এবং কিন্তু ওই সময় সে আপনার ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করতে থাকবে। আর যদি তার কাছে ওই ভিডিওর নোটিফিকেশান চলে যায় সে অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখবে। আপনার চেষ্টা করবেন 1 দিন পর বা 2 দিন পর ভিডিও দিতে এবং ওই টাইমটা মেনটেন করে ভিডিও দিতে। কারণ টাইম না মেনটেন করলে কিন্তু আপনার ভিউয়ার্স বুঝবে না কখন ভিডিওটা আপলোড করবে। তো গাইস, আশা করি এই নিয়ে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে গিয়েছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে ভিডিওতে একটা ছোট লাইক দিবেন, আর আমার চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকে বেল আইকন অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, এখানে আমি বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. Fuck local radio stations, I got more plays than all of these rappers combined. I'm going again.